নমস্কার বন্ধুরা, ড্রিম উইথ পাপড়ি চ্যানেলে তোমাদের কাছে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আর আজকে আমি বানাচ্ছি বাঙালির চিরদিনের পছন্দের একটা জিনিস, আলু দিয়ে মুরগির ঝোল, যা চিকেনের অন্যান্য রান্নার থেকে বাঙালির কাছে অনেক বেশি জনপ্রিয়। প্রতিটা ছুটির দিনে বাঙালির কাছে এটা কিন্তু একটা কমন রান্না। তো তাহলে দেখে নাও আমি কিভাবে মুরগির আলু দিয়ে লাল ঝোল বানাচ্ছি। দেখো, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই রান্না করব। তো সর্ষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা, আর এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ ফোড়ন দিলাম। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বেশ সুন্দর একটা গন্ধ আসবে, তখন আমি এখানে বড় সাইজের তিনটে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আমি বলেই দিই, এখানে আমি করছি 500 গ্রাম চিকেনের রান্না। তো পেঁয়াজটাকে আমি বেশ ভালো করে কিন্তু ভাজবো, আর পেঁয়াজটা যত ভালো করে ভাজা হবে রান্নাটার কিন্তু টেস্টটা ততটাই বেশি ভালো হবে। আঁচটাকে আমি মিডিয়াম রাখবো, মিডিয়াম আঁচ রেখে আমি পেঁয়াজটাকে বেশ ভালো করে ভাজি, আর অনেকক্ষণ থেকেই আমি কিন্তু ভেজে যাচ্ছি। দেখো, পেঁয়াজটা বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে, আর আমি একটা বড় সাইজের রসুন বাটা আর আদা বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে আমি ভাজবো, যাতে আদা রসুনের কাঁচা ভাবটা না থাকে। বেশ অনেকক্ষণ থেকেই আমি কিন্তু এটা ভাজবো, আর আঁচটাকে এটা এই সময় কিন্তু আঁচটাকে একদম স্লো রাখবো। স্লো রেখে আমি এটাকে ভেজে নেব। এবার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, আর আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ এখানে এখন আমি মশলাগুলো দেব, যাতে মশলা না পুড়ে যায়। এখানে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা বেশ লাল লাল হয়। আর দিচ্ছি এখানে ধনের গুঁড়ো 1 চামচ, আর দিচ্ছি দেখো জিরের গুঁড়ো, আর দেব হলুদের গুঁড়ো। ব্যাস, এবার এই মশলাটাকে খুব ভালো করে কিন্তু আমি কষাতে থাকব। মশলা যত কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেশি ভালো হয়, সেটা সবাই জানো। দেখো, মশলাটা বেশ ভালো করে কষে গেছে আর তেলটাও বেরিয়ে এসছে। এবার আমি কেটে রাখা টমেটোটা দেব। টমেটোটা দিয়ে কিন্তু বেশ ভালো করে আমি কষাবো, আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। আমি তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা হয়, আর দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা রান্নার কিন্তু একটা আলাদা সুন্দর টেস্ট হয়। তো আমি এটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটোটাও বেশ নরম হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি কিছুক্ষণ আগে নুন, হলুদ আর তেল দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম, সেই চিকেনটা এবার আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করব। এবার দেব আমি বাঙালির সবথেকে পছন্দের জিনিস আলু। আলুগুলোকে বেশ বড় বড় করেই কেটে রাখা রয়েছে, সেগুলো দিয়ে দিলাম। আলু এরকমভাবেই আমি কাঁচা দেব, তাতে কিন্তু আলুর টেস্টটা কিন্তু বেশ ভালো হয় আলু ভেজে দেওয়ার থেকেও। এর সঙ্গে মশলার সঙ্গে আলুটা এইভাবেই কষবে, আর এইভাবেই চিকেনের সাথে সাথে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকা আটকে আঁচটাকে একদম কমিয়ে রেখে দিয়েছি। আবার মাঝে মাঝে তুলে তুলে আমি একটু দেখে নাড়াচাড়া দিয়ে যাব, যাতে নিচে না লেগে যায়। দেখো, চিকেন থেকে বেশ জল বেরোচ্ছে, এই জলেই চিকেনটা কিন্তু বেশ ভালো করে সিদ্ধ হবে। আবার আমি একটু তুলে দেখে নিচ্ছি, চিকেনের থেকে বেশ ভালো মতন জল বেরিয়ে এসছে। এবার আঁচটাকে বাড়িয়ে রেখে
আমি এটাকে মাংসটাকে বেশ ভালো করে কষাবো, যাতে এই যে যেই জল বেরিয়ে এসছে সেই জলটা শুকিয়েও যায়, আবার মাংসটাও সিদ্ধ হয়ে যায়। তাহলেই মাংসের কিন্তু টেস্টটা বেশ ভালো হবে। দেখো মাংসটা বেশ ভালো করে আস্তে আস্তে কষে আসছে। মাংসটা কষে যাওয়ার পরে এবার আমি কিছুটা গরম জল এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে বেশ সেটাকে ভালো করে ফুটতে দেব, নাড়াচাড়া করে অনেকক্ষণ ফোটাবো। তাহলে যত মাংসের ঝোল ফোটানো হবে মাংসের কিন্তু তাতেও কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। যদি ঝোল বেশিক্ষণ না ফোটানো যায় মাংসের ঝোলের কিন্তু টেস্ট হবে না। এবার আমি উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কার টেস্টটা কিন্তু খুবই ভালো লাগে। উপর দিয়ে এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলে তার একটা আলাদা গন্ধ হয়। আর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি, দেখো বেশ ভালো মতন ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। আর একটু নাড়াচাড়া করে আমার মনে হচ্ছে আর একটু ঝোলটা আর একটু শুকনো হলে বেশি ভালো হয়, তাই জন্য আমি আর একটু ফুটিয়ে নিচ্ছি। আর এবার আমি উপর দিয়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ব্যাস এরপরে আমি জাস্ট আর 2-3 মিনিট আঁচটাকে কমিয়ে রেখে দেব। হয়েই গেল বন্ধুরা আমার আলু দিয়ে মুরগির ঝোল, আর যেটা গরম ভাতের সঙ্গে গরম রুটির সঙ্গে অসাধারণ লাগবে এটা খেতে। তোমাদের কাছে এর গন্ধটা তো বোঝাতে পারছি না, তাই দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও।